সো হে গাইস, সবাইকে স্বাগত চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো গাইস, আমাদের নতুন ব্র্যান্ড নিউ মানে কি লবি দেখতে পাচ্ছি, মানে হোম স্ক্রিন বলতে পারো এটা গেমের। তো লবিটা কিন্তু ওপি লাগছে। তো গাইস, এরকম হতে চলেছে আমাদের আপডেটের পর এইরকম হবে আমাদের লবি। অ্যান্ড গাইস, আমাদের যে মেন লবি মানে যেটাতে আমরা 30 সেকেন্ড ওয়েট করতে হয় সেইটা দেখতে পাচ্ছ কেমন দেখতে হবে। তো গাইস, দিওয়ালি স্পেশাল মানে লবি বলতে পারো, তো কেমন লাগছে লবিটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটিকে যারা এখন একটি লাইক করে ওঠোনি আর প্লিজ ইয়ার একটা লাইক করে দাও। আজকে ভিডিও সত্যি বলছি খুবই অ্যামেজিং হবে। Xm8 এর ইনকিউবেটার আসবে, দেখিয়ে দেবো। আরও গাইস অনেক কিছু আপডেট আছে, চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। তো ইয়ার একটা লাইক করে দেবে, আর কিছু চাই না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাংলা চ্যানেল। আর যারা সাপোর্ট করি সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। সো ফার্স্ট বলে আপডেট কবে আসবে, তো গোল্ডালে তোমরা চলে যাবে অ্যান্ড দেখতে পারবে। আজকে আমি ভিডিও আছে, আজকে আজকের থেকে 14 দিন বাকি, মানে আর 14 দিন পরে আমাদের প্লে স্টোরে গিয়ে এরকম আপডেট দেবে, সারাদিন গেম মোও থাকবে, তারপরে আপডেট চলে আসবে। আপডেট দেওয়ার পরে গেম খুলে যাবে, ওকে। সো গাইস, বুঝে গেলে তো আর 14 দিন বাকি। এবার গাইস, আমি ফার্স্ট আপডেটের দিকে যাই। তো আপডেটের পর তোমরা কিছু দেখতে পারবে, ইভেন্টে বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখতে পারবে, মানে দেখতে পাচ্ছ আমাদের গালের চোয়ালে যেমন বিভিন্ন দেশের পতাকার রং লাগানো আছে। তো যে বেসিক্যালি কী হয়, অনেকে মানে স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে গেলে কী করে, গালে একটা রং টাইপের মানে পতাকার ছবি টাইপের রাখায়। তো ওরা কিন্তু পতাকার ছবি টাইপের এরকম গেমের মধ্যে আসতে চলেছে। অ্যান্ড গাইস, তোমরা জানো এখন ভল্টে একটা আলাদা সেকশন আছে যেখানে এরকম মুখের উপরে মানে রং করা জিনিস পড়ানো যায়, ঠিক আছে। তো ওরকমই কিন্তু কিছু কিছু জিনিস আসবে, সব দেশের পতাকার সিম্বল আসবে, ঠিক আছে। সো গাইস, নতুন যে পাম্পকিন পেটটা তোমাদের বলেছিলাম, তো গাইস এই হচ্ছে সেই পাম্পকিন পেটের লুক, মানে গেমের মধ্যে পাম্পকিন পেটটা এরকম দেখতে হবে। অ্যান্ড গাইস, পাম্পকিন নাম হবে, ঠিক আছে। সো গাইস, তোমরা স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছ পাম্পকিন পেটটা কেমন হবে। তো গাইস, পাম্পকিন পেটের কাজ তোমাদের কালকের ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে। সো গাইস, এবার আমি নেক্সট আপডেট দিকে চলে যাবো, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ দুটো ক্যারেক্টার আসতে চলেছে গেমের মধ্যে। সো গাইস, কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম একটা ক্যারেক্টার, আর আজকে তোমাদের আরেকটা ক্যারেক্টার দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি প্রথমে তোমাদের বলি আমাদের যে মেয়েদের ক্যারেক্টার, তো মেয়েদের ক্যারেক্টারটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ কেমন হবে। মেয়েদের ক্যারেক্টারটা তোমরা খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবে। অ্যান্ড মেয়েদের ক্যারেক্টারটার গাইস কাজ মোটামুটি খুব খারাপ না, মানে একেবারে ভালোও না, মিডিয়াম কোয়ালিটির ক্যারেক্টার, খুবই মানে মোটামুটি ভালো ক্যারেক্টার অনেকে ইউজ করবে। অ্যান্ড গাইস, একটা ছেলেদের ক্যারেক্টার আসবে, যে ছেলেদের ক্যারেক্টার গাইস ওপি, মানে ওপি বলতে পারো মানে মোটামুটি, ঠিক আছে। ডিজে অলকের উপরে না, অলক থাকলে অলকে বেস্ট। তো এই ক্যারেক্টারটাও আমাদের গেমের মধ্যে তো খুব শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যাবে। তো যখনই আপডেট দেবে, আপডেটের প্রথম দিনই আই থিঙ্ক মেয়েদের ক্যারেক্টারটা টপে দিয়ে দেবে, আর এই ছেলেদের ক্যারেক্টারটা কিছুদিন পরে দেবে, এরকমই করে ফ্রি ফায়ার, ঠিক আছে। সো গাইস, এবার আমি চলে যাবো আমাদের নেক্সট আপডেটের দিকে, ঠিক আছে। সো গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু ব্র্যান্ড নিউ অনেক বন্দুক আসবে, অ্যান্ড অনেক বন্দুক তোমাদের দেখিয়েও দিয়েছি। তো গাইস, তোমরা জানলে অবাক হবে ভাই, একটা মানে কি বলবো, একটা হ্যান্ড পিস্তল নতুন আসবে গেমের মধ্যে। তো নতুন একটা হ্যান্ড পিস্তল কেমন হবে তোমরা ভালো করে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই ধরনের একটা হ্যান্ড পিস্তল তোমরা ট্রেনিং মোডে দেখতে পেয়ে যাবে, তাছাড়া ক্লাসিকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। র্যাঙ্কে আই থিঙ্ক মানে র্যাঙ্কে একটু পরে দেয়, ঠিক আছে, প্রথমে অ্যাড করার সময় একটু এমনি দেয়, তারপরে র্যাঙ্কে পরে দেয়। তাছাড়া গাইস, আমি যে বন্দুক দেখিয়েছিলাম একটা, যেটা সেই মানে প্যারাফেল নামে, সেই বন্দুকটাও আসবে গেমের মধ্যে। আর প্যারাফেলের সঙ্গে আর একটা এসকেস টাইপের একটা স্নাইপার টাইপের মিক্স করে একটা বন্দুক আসবে, খুবই দারুণ বন্দুক, ঠিক আছে। তো আসলে অবশ্যই তোমরা দেখতে পাবে, এইটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার গাইস, আমি তোমাদের নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট আপডেট হচ্ছে বারমুডা 2.0। তো গাইস, নতুন যে বারমুডা ম্যাপ আছে, এই বারমুডা ম্যাপ তোমরা খুব শীঘ্রই মানে আপডেটের পরে দেখতে পেয়ে যাবে। তো আই থিঙ্ক আপডেটের পরে তোমাদের র্যাঙ্ক ম্যাচে দেওয়া শুরু হয়ে যাবে, অথবা আপডেটের পরে অনলি ক্লাসিক ম্যাচে দেবে, তারপরে আস্তে আস্তে র্যাঙ্ক ম্যাচে দেবে। তো আমার তো মনে হচ্ছে যেটা 99% চান্স, আপডেটের পরে র্যাঙ্ক ম্যাচে এই ম্যাপ দেওয়া শুরু হয়ে যাবে। আর গাইস, এই ম্যাপ ওপি ম্যাপ, ঠিক আছে। আমার কাছে এখন ভিডিও নেই, কারণ আমি তো অ্যাডভান্স সার্ভার পাইনি, কারণ আমি ওই ফ্রি ফায়ারের গ্রুপে টুপে নেই, তো কীভাবে পাবো। তো বেসিক্যালি আমি আপডেট খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে এসে ভিডিও বানাচ্ছি, তো ইয়ার প্লিজ, ঠিক আছে। সো আমাদের নেক্সট ইনকিউবেটার হবে গাইস Xm8, ঠিক আছে। এখানে গাইস 3, 3, 6, 7টা বন্দুক দেখতে পাচ্ছ, তার মধ্যে থেকে যে কটা 4টে বন্দুক আমি মার্ক করে দিয়েছি, যে 4টে বন্দুক তোমরা ভালো করে দেখো, একটা সবুজ, একটা লাল, একটা অরেঞ্জ, একটা বেগুনি। ভাই সাহ, এই 4টে বন্দুক দেখে তো আমি ভাবছিলাম কী এটা ভাই, কিন্তু গাইস এটা Xm8। অ্যান্ড গাইস, এই Xm8টা আমাদের আসবে ইনকিউবেটারে। তো গাইস, আর 3-4 দিন পরে একটা ইনকিউবেটার যাবে, সেটা হচ্ছে ড্রেসের ইনকিউবেটার, মনে হয় 15 তারিখে ইনকিউবেটার আসে। তো এই ব্লু প্রিন্টটা দেখে দাও তোমরা, এটা হবে Xm8 ইনকিউবেটারের ব্লু প্রিন্ট। তো গাইস, আমাদের আই থিঙ্ক 15 তারিখে আসে, তো এই 15 তারিখে একটা ড্রেসের ইনকিউবেটার আসবে, যেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। তো গাইস, 4টে ইনকিউবেটারে Xm8 দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস, একটা মেন কথা যেটা কবে আসবে, তো গাইস 15 তারিখ কিন্তু মানে 15 তারিখ একটা ড্রেসের ইনকিউবেটার আসবে, 15ই অক্টোবর তোমরা Xm8 ইনকিউবেটার দেখতে পেয়ে যাবে। যদি 15ই অক্টোবর দেখতে না পাও, তো 15ই নভেম্বর দেখতে পেয়ে যাবে। তো এই 2 তারিখের মধ্যে কিন্তু পুরো 100% কনফার্ম শিওর দিয়ে দিচ্ছে তোমাদের। আমার মনে হচ্ছে প্রথমে Xm8টা দেবে, কারণ প্রথমে গান স্কিন যেমন প্রথমে M10 দিয়েছিল, তো প্রথমে তোমরা 15ই অক্টোবর গান স্কিন দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, মানে Xm8 ইনকিউবেটার দেখতে পেয়ে যাবে। তো একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ গাইস, এই হচ্ছে আমাদের একটা অ্যাঞ্জেলা টাইপের ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ। তো এই ব্যাকপ্যাকটা এইরকমই হবে, তো এই ব্যাকপ্যাকটা সাদা টাইপের এরকম
মানে দুটো পাখা মানে পাখির ডানা টাইপের বেরিয়ে আছে। তো যখন ব্যাকপ্যাকটা তোমরা নিয়ে ইউজ করবে বডির সঙ্গে যখন পেছনে পাখা টাইপের লেগে থাকবে কতটা সুন্দর আর কতটা ওপি লাগবে তোমরা বুঝতে পারছো। তো গাইস আমাদের বারমুডা 2.0 আমাদের Xm8 ইনকিউবেটর নতুন লবি নতুন লোডিং স্ক্রিন সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো আপডেট কবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিলাম, 14 দিন বাকি আর ঠিক আছে। তার আজকের দিন তোমরা যদি ভিডিও দেখো 13 দিন বাকি ঠিক আছে, গোল্ড আলগে চেক করে নেবে। তো গাইস আজকে ভিডিওটুকু একটা লাইক করে দেবে। চলো গাইস বাই 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 বাই, সাবস্ক্রাইব করো, বাই বাই।